মুম্বাই থেকে আমার বন্ধু সুদীপ্ত ভাইয়ের নিমন্ত্রণ এলো। মুম্বাই আর গোয়া যাত্রার প্ল্যান বানিয়ে ফেললাম। 21 ফেব্রুয়ারি 2023 কলকাতায় ডরোটা হাউসে গিয়ে থাকি। 3 রাতে থাকার অভিজ্ঞতা দারুণ ছিল। 22 ফেব্রুয়ারি দমদম থেকে আমার ফ্লাইট মুম্বাই যাওয়ার জন্য। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হলো সুদীপ্ত দাস, যার জন্য আমার হঠাৎ মুম্বাই যাত্রা। 21 ফেব্রুয়ারি রাত্রিবেলায় আমি হাওড়া রেল স্টেশনে পৌঁছানোর পরে নিউ কমপ্লেক্সে নতুন এসি ওয়েটিং লাউঞ্জের ভিডিও বানিয়েছিলাম। না দেখে থাকলে লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। ওই 21 ফেব্রুয়ারি রাত্রিবেলাতেই আমি কলকাতার সল্টলেকে অবস্থিত ডরোটা হাউসে গিয়ে নাইট স্টেটা করেছিলাম। ডরোটা হাউসে আমার থাকা খাওয়ার অভিজ্ঞতা দারুণ ছিল। ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। আমি আজকের ভিডিওতে আমার মুম্বাই যাত্রার অভিজ্ঞতা এবং কেন মুম্বাই গিয়েছিলাম তা আপনাদের সামনে উপস্থাপিত করব। মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভের ভিডিও আগামী কয়েকদিনেই আসবে। তারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সল্টলেকের ডরোটা হাউস থেকে দমদম এয়ারপোর্ট যাওয়ার আগে আমাকে একবার ধর্মতলা যেতে হয়েছিল, কারণ সেলফি স্টিকে একটা প্রবলেম দেখা দেয়। ফলে আমার শিয়ালদা মেট্রোর অভিজ্ঞতাও হয়েছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। ডরোটা হাউস থেকে আমি এখন ই রিক্সা ধরে নিয়েছি। ডরোটা হাউসের খুব সামনেই অবস্থিত 10 নম্বর ওয়াটার ট্যাঙ্ক। বাম দিকে ওদিকে গেলে করুণাময়ী মেট্রো স্টেশন, ডান দিকে এদিকে গেলে সামনে উইপ্রো মোড়। উইপ্রো মোড়টা পার করলেই ওখানে আছে সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন। জানাবো, 14 ফেব্রুয়ারি যখন এই সেক্টর 5 মেট্রো স্টেশন চালু হয়েছিল তখন আমি প্রথম যাত্রায় ছিলাম। 14 ফেব্রুয়ারি 2020 তখন ফুলবাগান ও শিয়ালদা মেট্রো স্টেশন তৈরি হয়নি। এই সময় আমি পায়ে প্লাস্টার নিয়ে আমার অরূপ ভাইয়ের সাথে এখানে মেট্রো ধরার জন্য চলে এসেছিলাম। পুরনো কথা বেশ মনে পড়ছিল। সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে এই মেট্রো লাইন শিয়ালদা থেকে মহাকরণ হয়ে গঙ্গা নদীর তীর হয়ে সোজা চলে যাবে হাওড়া রেল স্টেশন হয়ে হাওড়া ময়দান। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের বর্তমানে শিয়ালদা পর্যন্তই মেট্রো চলাচল করছে, আগামী দিনে যা হাওড়া ময়দান পর্যন্ত বর্ধিত হবে। সেক্টর 5 মেট্রো স্টেশন ছাড়ল। মেট্রো স্টেশন ছাড়ার পরেই আপনারা প্রথমে যে মোড়টা ক্রস করবেন তা হলো উইপ্রো মোড়। আপনারা যদি ডরোটা হাউসে থাকেন তাহলে এই মেট্রো স্টেশনে আসতে ভাড়া পড়বে 25 টাকা। এই হলো উইপ্রো মোড় এরিয়া। সেক্টর 5 মেট্রো স্টেশন ছাড়ার পরে এই উইপ্রো মোড় যেই পার করলাম তারপরে কিছুটা এগোনোর পরেই বাম হাতে দেখুন এই যে 10 নম্বর ওয়াটার ট্যাঙ্ক। আপনারা যদি বাসে আসেন 215-এ বাসে এসে এই 10 নম্বর ওয়াটার ট্যাঙ্কে নেমে কিছুটা এগোলেই ওদিকে ডরোটা হাউসে পৌঁছে যাবেন। পরবর্তী স্টেশন করুণাময়ী মেট্রো স্টেশন। ডরোটা হাউস থেকে ই রিক্সায় ভাড়া মাত্র 20 টাকা। একটা ছোট্ট তথ্য, হাওড়া রেল স্টেশনে যেমন রেলের রিটায়ারিং রুমে থাকা যায় তেমনই মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে স্লিপিং পডও চালু হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে ফুলবাগান ও শিয়ালদা রেল স্টেশন নতুন হওয়ার পরে আমার প্রথম যাত্রা। ওদিকে ইএম বাইপাস পার হলো, এখন আসছে ফুলবাগান মেট্রো স্টেশন। তারা কলকাতা বিভিন্ন কাজে যাবেন, শিয়ালদা মেট্রো স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা এখানে শিয়ালদা সাউথ সেকশন এরিয়াটা দেখতে পাবেন। ওদিকটাতে গেলে নর্থ এবং মেন সেকশন, তারপরে এদিক দিয়ে আপনারা বেরোবেন। মেট্রো স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা সম্পূর্ণ শিয়ালদা রেল স্টেশনটিকে দেখতে পাবেন। শিয়ালদা থেকে আমি ধর্মতলা যাই এবং আমার কাজ সম্পূর্ণ করে আবার মেট্রো ধরে করুণাময়ীতে ফিরে এসেছিলাম, করুণাময়ী থেকে ডরোটা হাউস। এখানে যে নিজস্ব যে কিচেন আছে সেখানে ওনারা আমার জন্য মাছের ঝোল রেঁধে দিয়েছে। দাদা, আপনাদের রাত্রেবেলায় রান্না খুব সুন্দর ছিল, ভালো ছিল। ডরোটা হাউস থেকে বেরিয়ে গেছি, এখান থেকে আমি এখন যাব দমদম এয়ারপোর্ট। আমি করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে ধরবো 4 নম্বর ওয়াটার ট্যাঙ্ক, ওখান থেকে লেক টাউন থেকে বাস ধরবো এয়ারপোর্ট যাওয়ার জন্য। আমাকে আপনারা 4 নম্বর ট্যাঙ্ক আসবেন, এই অটোতে করে তারপরে এই লেক টাউনের ব্রিজে চলে আসবেন। লেক টাউনের ব্রিজে এলে ওই দেখুন বিখ্যাত ঘড়ি এরিয়াটা। অটোরুটটা বুঝিয়ে দিই, করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আপনারা 4 নম্বর ওয়াটার ট্যাঙ্ক আসবেন। 4 নম্বর ওয়াটার ট্যাঙ্ক থেকে হাঁটা পথে আপনারা লেক টাউন এরিয়া অর্থাৎ ওই ক্লক টাওয়ারটা যেটা দেখতে পাচ্ছেন এখানে এসে পৌঁছবেন। লেক টাউন থেকে আপনারা সরাসরি দমদম এয়ারপোর্ট যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। এখন বাজে 2:27, আমি 3A এন্ট্রি গেটে চলে এসেছি, আমার বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি। চলুন, স্ক্যানিং সম্পূর্ণ।
ফেব্রুয়ারি 2023 আগামীকাল 23শে ফেব্রুয়ারি 2023 আমার ভাই সুদীপ্তর গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে মুম্বাইতে, সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার জন্যই আমি আজকে দমদম বিমানবন্দর থেকে মুম্বাই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 8:50 আমার ফ্লাইটের টাইম। বিমান যাত্রাপথে আমি জানালার ধার পাইনি, তাই যাত্রাপথ দেখাতে পারলাম না। এই মুহূর্তে পৌঁছে গিয়েছি মুম্বাই বিমানবন্দর। ছত্রপতি শিবাজি বিমানবন্দরে পৌঁছানোর পরে আপনারা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ওলা উবের করতে পারেন, কিন্তু যদি খরচ কমাতে চান তাহলে আমি বলবো আপনারা পৌঁছে যান ভিলেপার্লে রেলস্টেশন। বিমানবন্দরের টার্মিনাল 1 ও টার্মিনাল 2 থেকে ভিলেপার্লে রেলস্টেশনের ডিস্টেন্স যথাক্রমে 1.5 কিলোমিটার এবং 5 কিলোমিটার। সুদীপ্তর প্লেসে পৌঁছে গিয়েছিলাম। গৃহপ্রবেশের পুজো যে পুরোহিত করেছিলেন তিনি পশ্চিমবঙ্গের বাঙালি। সকাল 10টা সাড়ে 10টার মধ্যে আর্পণা দেওয়ার কাজ সম্পূর্ণ হয়। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক এবং কলেজ লাইফে সুদীপ্তর সঙ্গে আমার বেশ কয়েকটা বছর কেটেছিল। পুজো শুরুর আগে গুরুজনদের থেকে অনুমতি নিতে হয়। ২০১৪ সাল নাগাদ সুদীপ্ত মুম্বাই প্রবাসী হয়ে গিয়েছিল। 2023 ওর নূতন নেওয়া ফ্ল্যাটে এসে আমার বেশ ভালো লাগছে। রুবিএনজিতে সুদীপ্তর ভাগনা, আগে যখন মুম্বাইতে এসেছিলাম তখন ও অনেক ছোট ছিল। আমার যারা দর্শক বন্ধু আছেন তারা সুদীপ্তবাবুকে না চিনলেও ওকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। আমার গ্রামে কাকিমার বানানো রান্না অনেক খেয়েছি। এখানে পুজোর রান্নাগুলো সরমহানি বা সুন্দর করে বানানোর চেষ্টা করছেন, পুজোর রান্না এখানে বানানো চলছে। আর ওদিকে সুদীপ্তর শাশুড়ি মাও তাতে সুন্দরভাবে হেল্প করছে। পুজোর জন্য লুচি হচ্ছে, পায়েস হচ্ছে, লুচি হচ্ছে, পাঁচ রকমের ভাজা হয়েছে, মা চন্ডীকে দেওয়া হবে। সবাই সবার দায়িত্ব দারুণভাবে পালন করেছিল। অনেক বাঙালি অতিথি সমাগম হয়েছিল। এখন যে খাওয়ানোর আয়োজনটা করেছে সেই আয়োজনটা কেমন হয়েছে সেটা চলুন একটু দেখাই। কথা বলে বুঝিয়েছিলাম এখানকার যিনি ক্যাটারার তিনি বাঙালি। প্রত্যেকটা রান্নাই বেশ সুন্দর হয়েছিল, তবে ফুলকপির স্বাদটা আমার মুখে এখনও লেগে আছে। সব শেষে হোম ও যজ্ঞ হয়েছিল। সারাদিন আমরা পুজোতে বেশ ব্যস্ত ছিলাম, তাই বিকেলবেলায় একটু নিজেদের মাইন্ড ফ্রেশ করার জন্য পৌঁছে গেছি পার্কে। ভীষণ ভালো লাগছিল, তার থেকে ভালো লাগলো এখন কেন আমার ছেলে নতুন বাড়ি পেয়েছে, ফ্ল্যাট কিনছে, এই একটা আলাদা আনন্দ অহংকার গর্ব যে আমার ছেলে বন্ধু। যেই শুনলো আমরা যাচ্ছি সঙ্গে সঙ্গে ফ্লাইটে আনন্দ হয়েছে, চলে গেলাম। গৃহপ্রবেশের পুজো ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল। সুদীপ্তর বাড়িতে আমার দিনটা বেশ সুন্দরভাবে অতিবাহিত হয়েছিল। আমি এরপরে মুম্বাই বেড়ানোর জন্য বেরিয়ে পড়েছিলাম, যার ভিডিওগুলো খুব শীঘ্রই আসবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আর যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বহু বছর আগে কাকিমার সাথেই আমি প্রথমবার মুম্বাই যাত্রা করেছিলাম। জয় মা দুর্গা দুর্গা।